অসহায় মেয়ে নিপু, তার বিয়ে ঠিক হয়, তার মা দিশেহারা পড়ে। তার বিস্তারিত খবর নিয়ে তার বিয়ের সমস্ত আয়োজনের ব্যবস্থা করি আমরা। গহনার দোকানে অর্ডার দিয়ে বানানো হয় গলার মালা, কানের দুল, আংটি। চলে গেলাম কাপড়ের দোকানে, একটা ভালো মানের বেনারসি কাপড়, হলুদের কাপড় এবং মেয়ের মায়ের জন্য একটা কাপড়, বিছানার চাদর, দুইটা বালিশের কাভার, পাশাপাশি মেয়ের জন্য গায়ের ওড়না, বিয়ের ওড়না কিনলাম। এরপর চলে এলাম কসমেটিকের দোকানে, যা যা লাগে সব ধরনের কসমেটিক কিনলাম এবং জুতোর দোকানে গিয়ে একজোড়া জুতোও কিনলাম। ল্যাপ, তোষক, দুইটা বালিশ কিনলাম। সব কিছু নিয়ে আমরা মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নানা আয়োজনে শুরু হলো বিয়ের আয়োজন। সাজানো হয়েছে ছায়ামণ্ডপ ও বরমঞ্চ এবং হলুদের জন্য হলুদ সন্ধ্যা টেস শুরু হলো। হলুদ কোটার কাজ, সেখানে নানা আয়োজনে নানা নিয়ম মেনে তাদের হিন্দু নিয়ম অনুযায়ী যা যা করা দরকার সব কিছু মিলেই হলুদের কাজ চলছে। পাশাপাশি বরযাত্রীদের খাওয়ানোর জন্য সব ধরনের রান্নার কাজ চলছে। সন্ধ্যায় চলে আসলো বরযাত্রী সহ বর, বরকে বরণ করে নিচ্ছে সবাই নানা আয়োজনের মধ্য দিয়ে। এরপর সবাইকে নানা রকম খাবারের মধ্য দিয়ে তাদের খাবার পরিবেশন করে খাওয়ানো হচ্ছে। শুরু হলো বিয়ের কাজ। পুরোহিত মন্ত্রপুরে বিয়ে কাজ শুরু করলেন। বিয়ের সাজে সাজানো হয়েছে কন্যা নিপুকে। এবার শুরু হলো মালা বদল ও শুভ দৃষ্টির কাজ। প্রথম রাতে বিয়ের কাজ শেষের দিকে পুরোহিত তাদের দুজনের হাত এক করে দিচ্ছে। পরের দিন শুরু হলো বাসি বিয়ে, বিভিন্ন মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হলো। এরপর শুরু হলো সাত পাক ঘোরা। ধন্যবাদ সবাইকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন। আমরা মাত্র চেষ্টা করেছি। সবাই নিপু ও তার জামার জন্য দোয়া করবেন।